এখন থেকে আপনার ফটো ভিডিও কিছু হারানোর ভয় নেই, শুধু একটি ইমেলের মাধ্যমে। ঠিক আছে, একটি আমি যে ইমেল একটি সেটিং দেখিয়ে দেবো, এটার মধ্যে আপনি সমস্ত সব রেখে দিতে পারবেন। এবং আপনার মোবাইলটা যদি কখনও যদি হারিয়ে যায়, তাহলে মানে আপনার যে সমস্ত ছবি আছে, ভিডিও আছে আপনার ফোনের সমস্ত সব, আপনি যদি একটা ইমেল আইডির পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন, তাহলে আপনি অন্য একটা ফোনে ওই ইমেলটা যদি লগ ইন দেন, তাহলে মানে সমস্ত ছবি ভিডিও সিডিও মানে এইখানে যা রাখবেন আপনি সমস্ত সব কিছু পেয়ে যাবেন। তবে এই কাজটি কীভাবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধরুন অনেক সময় আমাদের মোবাইল টোবাইল হারিয়ে ফেলি, কি পানিতে পড়ে যায়, কি নষ্ট হয়ে যায়, তখন আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকে, কি ছবি টবি থাকে, মানে ওইগুলো আমাদের ফোন থেকে চলে যায়, মানে ওইগুলো আর পাই না। তবে আপনি এখানে রেখে দিবেন, ওকে, একটা ইমেলের মাধ্যমে। তো প্রথমে এটা করতে আপনারা কী করবেন, নতুন একটা ইমেল খুলে নেবেন, ওইটার পাসওয়ার্ড মনে রাখবেন। পাসওয়ার্ড মনে রাখার পরে মানে নতুন একটা পাসওয়ার্ড যদি মনে রাখেন, তাহলে আপনি অন্য একটা ফোনে লগ ইন দিতে পারবেন। আর এই কাজটা মানে ছবি টবি রাখবেন কেমনে সেটা আমি আজকে এখন এই ভিডিওতে দেখিয়ে দিই, ওকে। প্রথম আপনি ইমেল এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে ঠিক এরকম আসবে, এরপর আপনার ক্লিক করতে হবে এই যে এইখানে। ঠিক আছে, এখানে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন যে নিচে একটা সেটিং অপশন আছে, সেটিং। এটার মধ্যেও আপনি যদি ছবি টবি রাখেন, তাহলে কখনোই হারাবে না। আপনি যদি এই ইমেল আইডিটা যদি অন্য এক ফোনে যদি লগ ইন দেন, তাহলে আপনি পেয়ে যাবেন ইমেল ইনবক্স এলে সমস্ত সব ভিডিও ছবি ওখানে যেটি রাখবেন সেটাই পাবেন। ঠিক আছে, এখানে আসার পর আপনি কী করবেন, যে আপনি যে ইমেল রাখতেছেন মানে ওই ইমেলের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এই ইমেলটা রাখবো, মানে আমার ফোনে যে ইয়েটা এটির উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এদিক একটু নিচের দিকে আসবো, নিচের দিক আসার পরে সেট এসে আপনি এখানে টিক দিয়ে দিবেন, ওকে। দেখুন এসে টিক দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু একটা অপশন চলে আসলো, আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কী করবেন, যে এইখানে আমার এটার মধ্যে ছবি রাখা আমি দেখাইতেছি, এই যে দেখুন ছবি রাখা। ঠিক আছে, আর আপনি এখানে সে কী করবেন, এই যে উপরে মানে উপরে আপনার ক্লিক আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা ইমেলের নাম লিখবেন, ঠিক আছে, যেমন আপনার বন্ধু বান্ধব কি আপনার যদি দুইটা মানে দুইটা ইমেল থাকে, তাহলে যে কোনো একটা নাম রাখবেন, মানে ওইটার মধ্যে সমস্ত সব কিছু দিয়ে রাখবেন, সেম মেসেঞ্জারের মতো দিয়ে রাখবেন। এটার মাধ্যমে আপনি SMS-ও করতে পারবেন, কলও কথা বলতে পারবেন মানুষের সাথে, সমস্ত সব ছবিও রেখে দিতে পারবেন। তো আপনি এখানে একটা ইমেল দিয়ে দিবেন, ওকে। ও আমার তো Shiblo আছে, মানে আপনি কী করবেন, এখানে একটা ইমেল মানে ইমেল লিখবেন, লেখার পরে নিচে আসবে যে এরকম নাম আসবে, আপনি এই নামের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি এই ছবিটার উপর মানে ক্লিক করে দিবেন, ওকে। তারপরে ডাইরেক্ট ওই মানে ওইখানে নিয়ে যাইব, এরপর আপনি কী করবেন, এই যে এইখানে ক্লিক করে দিবেন এইখানে। ঠিক আছে, এখানে দিয়ে আপনি ফটো শেয়ার করতে পারেন, বিভিন্ন সমস্ত সব কিছু শেয়ার করতে পারেন। এই যে দেখুন আমি যদি একটা ফটো আমি শেয়ার করি, আমি ফটোর উপর কিছু লিখে দিতে পারি, আজকে কত তারিখ বা Shiblo মানে যে কোনো একটা কিছু লিখে দেয়, না লিখবো না, ঠিক আমি এটা শুধু সিন করে দিই, এখানে দিয়ে এটা পাঠাই দিব। দেখুন এই যে ছবিটা কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। আমি ইউটিউবে নতুন, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন, এই আর কমেন্টে ভিডিও শেষে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো, ওকে। তো আজকের ভিডিওটি এতটুকুই।